এবং আয়রন, থায়ামিন, অনেক অনেক ভিটামিনে কাজ করে, অনেক মানে অনেক কিছু স্বল্পতা ই করে পরি মানে ওদের রুচি যে এতটাই স্ট্রং দেখতে পাচ্ছেন। ঘাস দেখার পর অস্থির, যে কোনো ঘাস আপনার, যেগুলো কিছু কিছু ঘাস আছে গাভি মানুষের গাভিতে খায় না, মানে নষ্ট করে, কিন্তু ওরা নষ্ট করে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আতিক ফার্ম অ্যান্ড অ্যাগ্রো। কে আমার গরুর ছোট্ট যে খামার, এটা ইয়ার পরিচর্যা কীভাবে করি এবং কীভাবে এদের আমি ইয়া করি, প্রতিদিন পরিচর্যা করি, এটা আপনাদের জানানোর চেষ্টা করব। আর বিশেষ করে আজকে একটা ঔষধ, আপনার মেডিসিন সম্পর্কে আপনাদের জানাবো, যেটা আমি খাওয়াচ্ছি এবং ভালো ফলও পাচ্ছি। সেটা হলো একটা এক ধরনের আয়রন ট্যাবলেট, এটা আপনার গাভীরেও খাওয়াতে পারেন আর ষাঁড় গরুরেও খাওয়াতে পারেন। আয়রন অনেক গাভীর জন্য আয়রন অনেক উপকারী, মানে দরকারি একটাই। দেখতে পাচ্ছেন এই যে লাল যে বকনা, এর আমি 7 থেকে 10টার মতো আয়রন ট্যাবলেট খাওয়াইছি। দেখতে পাচ্ছেন মোটামুটি সাইজ শরীরে পর্যাপ্ত ই আসছে, মাংস চলে আসছে আর ওজন অনেকটাই বৃদ্ধি পাইছে, হাড়গুলো স্ট্রং রাখে। এগুলো আয়রন ট্যাবলেট, এই যে সাদা যে ওরেও ইয়ে চলতেছে, ও ইনশাল্লাহ ভালো একটি এতে চলে আসবে দ্রুতই। আমার হাতে আছে মেডিসিনটা, আপনাদের জানাও দেখাবো। এই দেখতেই পাচ্ছেন অ্যানোরেক্সন, অ্যানোরেক্সন ডিএস, এটা হলো আপনার আয়রন ট্যাবলেট, আয়রন হিসাবে কাজ করে, অনেকেই এতে কাজ করে। এর পাশাপাশি যেটা প্রয়োজন আয়রন ই করে, যদি আয়রনের ঘাটতি থাকে গাভীর শরীরে, তো এটা আপনার ই হয়ে যায়, সহায়ক হয়। দেখতে পাচ্ছেন এখানে কোবাল্ট এবং আয়রন, থায়ামিন, অনেক অনেক ভিটামিনে কাজ করে, অনেক মানে অনেক কিছু স্বল্পতা ই করে পরিপক্ব করে গাভীগুলা। সো এই মেডিসিনগুলো অনেক গুরুত্বপূর্ণ, আমি কয়েকটা খাওয়াইছি। সাদা যে বকনা, এটার 7 থেকে 10টা খাওয়াইছি, এটারও চলতেছে, 3-4টা হয়েছে। আর যে ষাঁড় গরু, ওরেও আমি 4-5টা খাওয়াইছি। এটা আমি খাওয়ানোর পরে আর দাম অল্প, একেবারে স্বল্প মূল্যে পাওয়া যায়, 2 থেকে 2.5 টাকা পিস নিবে আর কি, একটা ইয়াতে ট্যাবলেট 2 থেকে 2.5 টাকা পিস। আমি এক বক্স একসাথে নিয়ে আসছিলাম, তো প্রায় সবগুলো শেষ হয়ে গেছে, কয়েকটা আছে। আমি এই সারগুলো খাওয়াই, তার পাশাপাশি বকনাগুলো সাদা লাল সবগুলো আর খাওয়াইছি, টুকটাক খাওয়াচ্ছি। দেখতেই পাচ্ছেন শরীর এখন ইয়ে আছে, স্ট্রং আছে। সেগুলো এই আয়রন ট্যাবলেটগুলো গাভীর জন্য অনেক গুরুত্বপূর্ণ, এগুলো আপনার খাওয়াবেন নিয়মিতই। আর চেষ্টা করবেন যে গাভী পালন করতে গেলে কম খরচের মধ্যে, ইয়ার টার্গেট রাখবেন যে কম খরচের মধ্যে কীভাবে ভালো একটা ই পাওয়া যায়। শুধু গাভীর উপরে টাকা ইয়া করলে, খরচ করলে পরে যদি ওই টাকা আপনি না উঠে বা না বিক্রি করতে পারেন, একটা ঝামেলা। এই জন্য আপনি কম টাকার মধ্যে জানে ভালো একটা ইয়ে পান, সেটাই করতে চেষ্টা করবেন। আর গাভীর শরীর আসার জন্য সবুজ ঘাস অপরিহার্য, এটা শুধু আমার ব্যক্তিগত ইয়া না, এগুলো আপনাকে তো ডাক্তাররা আপনাদের এটাই জানাবে যে সবুজ ঘাস অপরিহার্য শরীর ওজন, শরীরে যে ওজন বৃদ্ধির জন্যে আপনার সবুজ ঘাসের বিকল্প কিছু নাই। মানে ওদের রুচি যে এতটাই স্ট্রং দেখতে পাচ্ছেন, ঘাস দেখার পর অস্থির, যে কোনো ঘাস আপনার, যেগুলো কিছু কিছু ঘাস আছে গাভি মানুষের গাভিতে খায় না, মানে নষ্ট করে, কিন্তু ওরা নষ্ট করে না, সব ইয়াতে সবুজ ঘাসই ওরা একে খুঁটে খুঁটে এতটাই রুচি। রুচি স্ট্রং করার জন্য আপনারা এই করবেন, লিভার টনিক খাওয়াবেন, এটা অনেক কার্যকরী। আর বিশেষ করে আয়রন ট্যাবলেট যে কোনো খামারিদের জন্য অনেক স্বল্প মূল্যে ভালো একটা মেডিসিন, এটা আপনারা খাওয়াবেন। এভাবেই আপনারা গাভীর পরিচর্যা করবেন, ষাঁড় গরু হোক, এই বকনা গরু হোক পরিচর্যা করবেন, ইনশাল্লাহ ভালো একটাই পাবেন, ফল পাবেন।
আমি যা আপনাদের জানাচ্ছি এটা শুধু আপনার আমার ব্যক্তিগত মতে না, এগুলো আপনার ডাক্তাররাও জানাবে এবং আমি ডাক্তারদের কাছে পরামর্শ নিয়ে এগুলো কাজগুলো করে থাকি, কাজগুলো করে ভালো একটা ফল পাই, এগুলো জাস্ট আপনাদের কাছে শেয়ার করি। যারা খামার করছেন বা করবেন এদের জানিয়ে এই বিষয়টা জানা থাকে। ইনশাআল্লাহ পরবর্তীতে খামার সম্পর্কে আপনাদের জানাবো, যে কোনো প্রাণী বিষয়ে, যে কোনো এই বিষয়ে, ষাঁড়গুলো হোক, গাইগুলো হোক এবং কি হাঁস মুরগি বিষয়ে সকল তথ্য ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। পজিটিভ তথ্যগুলো আপনাদের জানাবো, নেগেটিভও জানাবো যে কোনগুলো আপনার ক্ষতি হতে পারে বা এসব বিষয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের মানে সঠিকই এটাই দেওয়ানোর চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। আর এই যে সার্ভারটা দেখছেন এটা হলো বিক্রির জন্য পরিচর্যা করা হচ্ছে। নাগেটস অনেকটাই পরিবর্তন হয়েছে, শরীরে ওজন চলে আসছে ভিটামিন খাওয়ানোর পর আয়রন ট্যাবলেট। ইনশাআল্লাহ এভাবেই যত্ন করবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।